Cortage. Terbody. Boleh. Satu naga dibi, dua naga, bayi mana milih? Lojjal lagi na. Hey, kami itu si kan nak utam tiga jantis. Hah, kami kuliah aja cikke. Madhvi, rosnam cai, apna deh syagutu. Ajke, adiye pujo, Buddha Purnima, ar pujo jono, sabai jole sici, jara jara asar. Ami apna deh, amar bayir. সাথে সংলাপটা দেখালাম ভাইপুটাই এসে আমি ওকে টাকা দিয়েছি কিন্তু 200 টাকা আর দিইনি মানে দিতে গিয়েও আমি মানে 700 টাকা আর কি দিতে গিয়েও আমি আমার হাতে রেখে দিয়ে সেই কথাটাই আমাকে এখন শোনাচ্ছে হ্যাঁ যে ভুলে হবে 700 টাকা দিয়ে তারপর বাড়ি যাবি মানে ভাইপুটার পাওনাটা ছাড়বে না আর এখানে আমি এখন আপনাদের পুরো ঘরটা সমেত মানুষজন সবাই রয়েছে আলাদাভাবে আমি আর দেখাতে পারলাম না হোম ট্যুরটা ভেবেছিলাম ভালো করে শুধু দেখাবো সেখানে কেউ থাকবে না কিন্তু আজকে সেটা হলো না সবাই রয়েছে তার মধ্যেই হোম ট্যুর প্লাস পূজো আর প্লাস আমাদের সব আত্মীয়স্বজন এরকম এটা আমার ভাইয়ের বড় মেয়ে ও 9 এ পড়ে কেমন শাড়ি পরে বড় হয়ে গেছে আর এটা 6 এ পড়ে আর এটা হচ্ছে ওদের দিদি একটা জ্যাঠতুতো দিদি আর এই যে আমার ছোট বোন আর এটা তো আমার বোনের ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে সরি এটা আমার ছোট বোনটা আর এখানে আমার সব বোনরা এসেছে এই যে পরপর তিনটে বোন বসে আছে আমাদের ছেলে আমাদের এই সেজবোনের ছেলে সবাই এখানে আছি ওই যে ছোট ভাই এসে সবার পেছনে লাগবে বেশি মানে আমাদের পেছনে লাগে দিদিদের পেছনে খুব লাগতে ভালোবাসে খুব ভালোবাসে আমাদের আবার আমাদের পেছনে সবসময় লেগে থাকে খুশি দুঃখে পাবে যাই হোক আমরা খুব আনন্দ করছি ভীষণ আনন্দ হচ্ছে এবং এই যে দুটো মেয়ে দুই মেয়ে বড় মেয়েটা ছোট মেয়েটা বড় মেয়েটা শাড়ি পরে যেন বড় হয়ে গেল যাই হোক এখন আমরা খুব আনন্দ করতে করছি আর এখানে এখন পুজো হয়ে গেছে আর এই যে আমার মা আসছে উপরে নিচ থেকে মানে নিচ থেকে এখন উপরে করে আজকেই প্রথম উঠছে সবাই আজকে প্রথমে এখনও কেউ এই ঘর ব্যবহার করেনি এখন নতুন এগুলো সমস্ত কিছুই আর এরপরে আজকে থেকে এখানে থাকা শুরু হবে মানে রাতে দিনে সবসময় থাকবে আর নিচের ঘরটায় করবে পরিষ্কার করবে তারপরে কি যাই হোক তখন কী করবে জানি না ওরা আর এই দেখুন এই একটা রুম উপরে তিনটে রুম হ্যাঁ আর তিনটে না মোট চারটে এটা ডাইনিং রুম এখানটায় টিভি আছে একটা শোকেস আছে বসার জায়গা প্লাস ইয়ে একটা তাক আছে এই আর এটা একটা শোকেস শোকেসে ভর্তি পুতুল ওদের সব ছোটবেলার পুতুলগুলো রয়েছে আর একটা এদিকে ঘর আছে এই এই রুমটার পরে সিঁড়ি তারপরে একটা ব্যালকনি বারান্দার সাথে একটা রুম করেছে খুব সুন্দর ওই রুমটা তাই বলেছি এবার থেকে আমি এসে ওই রুমেই থাকবো এইখানে এই যে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির বাঁদিক ডান দিক দুদিকে এই রুম এটা উপরে ছাদে যাওয়ার সিঁড়ি আর এটা হচ্ছে আর একটা রুম এই রুমের ঘর থেকে দেখুন ওই যে পুরো রাস্তাটা দেখাচ্ছে আর এখানে বিরাট ফাংশন হয় মাঠে খেলা হয় সমস্ত প্রত্যেক দিন বিকালবেলায় কোনো না কোনো অনুষ্ঠান থাকে একটু জমজমাট থাকে বিকালটা বিকালে সবসময় লোকজন ভর্তি থাকে এই মাঠটা আর এটা ওই আরেকটা রুম এই রুমটা থেকে এই রুমটা খুব একটা বড় না কিন্তু খুব সুন্দর রুমটা চারিদিকে প্রচণ্ড হাওয়া চারিদিকেই তো দরজা দরজা জানলা সব খুলে রাখলে প্রচুর হাওয়া আর এটা হচ্ছে ঠাকুর ঘরটা দেখায় একবার ঠাকুরভাবে এই দুটি ঠাকুর আছে জগন্নাথ বলরাম আর তিনটে নাড়ু গোপাল আর এখানে পুজো হয়েছে আজকে লক্ষ্মীর পুজো হয়েছে যজ্ঞ হয়েছে এখন সবাইকে প্রসাদ বিতরণ করছে প্রসাদ দিচ্ছে সবাই প্রসাদ খাচ্ছে তা পুজোর সময় আর কোথা হয়নি আমার দেখতে থাকুন ভালো লাগবে এটা হচ্ছে আমাদের বেয়ান মানে আমার ছোট ভাইয়ের শাড়ি মেজর শাড়ি হ্যাঁ ওর নামটা ওই বলবে যখন
বলবে তখন শুনবেন। আর ডলি আর কি নাম, নাম ডলি। আর এই একটা রুম, ওই যে মা আসছে, মা ঘরে ঢুকছে, তার মা আসছে বলে পেছনে মেজ বোন, পেছনে ছোট ভাই, আর বড় ভাই এখন ডিউটি গেছে, ডিউটি থেকে আসার পর ওর আসবে, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে ওর, ও সকালবেলা প্রসাদ খেয়ে ও চলে গেছে, আর আমরা এখন সব প্রসাদ খাবো। খুব সকাল সকালে পুজো হয়েছে, মা ক্র্যাশ নিয়ে হাঁটে, নেয়া কাকা হাঁটতে পারে না, মানে দেয়াল ধরে ধরে হাঁটতে পারে, আর প্রচুর মোটা হয়ে গেছে, যার জন্য একটু অসুবিধা হয়, ঠিকই আছে, অনেক জোর প্রচুর, আর পজিটিভ মাইন্ডের মানুষ, নেগেটিভ কথাবার্তা ভাবতে পারে না, এতগুলি ছেলে নেই তাদের জন্য চিন্তা ভাবনা, আমরা হয়তো খুঁজে করতাম কি জানি। আর এখানে একটা বারান্দা দেখুন, এই বারান্দা থেকে সব দেখা যায়, রাস্তায় কি এলো গেলো, আর এই রাস্তাও আমাদের ঘরে ঢুকছে, আমাদের হিরো, সেদিন আপনাদের দেখা যায়, এরা সব এখন প্রসাদ খেতে আসবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। এই যে বৌমার মা মাটিতে এসে বসে পড়ছে, এত গরম, আমি যে প্রাধান্য পাচ্ছে বসে আছে, মা আমার বোন এটা ছোটো বোন, এটা যে জল হচ্ছে যে সেটা হচ্ছে আমার ভাইয়ের ছোট শালী, ওরা তিনজন, এই যে ডলি আর জুলি আর মিলি, ওই তিন বোন এক জায়গায় হয়েছিল, বড়টা বেটে সব থেকে ছোট, আর ছোটোগুলো ওদের থেকে বড়, আর এটা হচ্ছে আমার মাসতো ভাইয়ের বউ, পাশেই থাকে, আমি সব আড্ডা মারছে, যে আমার ছোটো ভাই, ওর এত আজকে গরম পড়েছে যে কি বলবো, মানে চিন্তা করার বাইরে, সবাই দুবার তিনবার করে স্নান করেছে, এরপর খাওয়া দাওয়া হবে, ঘরের ভিতরেই খাওয়া দাওয়া ব্যবস্থা করেছে, কারণ প্যান্ডেল করেছিল একটা যে ওখানে, কিন্তু এত গরম ওখানে কেউ খেতে পারবে না, মানে একটু শান্তিমতো যে খাবে খেতে পারবে না, এখানে ফ্যান আছে, ফ্যান ছেড়ে এখানে খাবে। আর এটা আমার মাসতো ভাই, ভাই আর এটা আমার বোন, ওরা গল্প করছে, দাদা বোন এখন দুজন দুজনের সাথে মানে খুনসুটি গল্প আর কি, এই তুই এই করলি না ওই করলি না, এই সমস্ত চলছে। এই মেয়েটি একটি মেয়ে, মানে যা কাজ করছে, চিন্তা করার বাইরে প্রচুর কাজ করছে, দিদিরকে হেল্প করছে, দিদির কষ্টটা বুঝেছে, ও দিদিকে যতটা পারছে হেল্প করছে, না ওরা সব বোনেরা মিলিও খুব কাজে, সব কটা বোনই কাজ করে, মানে ভীষণভাবে ওরা এখানে সবাই খেতে বসছে, এক এক করে খাওয়া শুরু করেছে, কিন্তু খাওয়ার মধ্যে আমাদের কিন্তু আজকে সব নিরামিষ রান্না হয়েছে, বাসন্তী পোলাও, আলুর দম, পনির আলুর তরকারি, চাটনি আর পাঁপড় আর মিষ্টি তো রয়েছে, এই যে এই পাঁপড়গুলো ব্যাডমিন্টন পাঁপড় ভাতে আর কি, এই চলছে, এটা হচ্ছে সব নিরামিষ খাবার এখানে, যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, আজকে সারাদিনই নিরামিষ হবে, চলবে। ক্যামেরাম্যান চলে এসছে, এখানে আমার বড় ভাইয়ের বউ খেতে বসছে, আর ওই মিলির মা বাবা, আর এটা ছোট বোনের, চতুর্থ বোনের বর খেতে সঞ্জয় আর কি খেতে বসছে, আর আমাদের এই সবাই একসাথেই পুজোর অনুষ্ঠানটা আনন্দ উপভোগ করলাম। এখন
খাওয়া দাওয়ার পর্ব চলছে, আপনারা দেখতে থাকুন। মা বাবা, এটা হচ্ছে বড় ভাইয়ের বউ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভালো আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনটা বেলটা বাজিয়ে দেবেন, দেওয়া যাবতীয় নোটিফিকেশন আসবে।